হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি শুরু করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ ও পরিবহন ঠিক আছে তো এই পরিবেশ ও পরিবহনের পার্ট চলাফেরার শেখালেকাল এই অংশটা আমরা দেখব অর্থাৎ চলাফেরার শেখালেকাল মানে আগে মানুষ কিভাবে যেত আর এখন মানুষ কীভাবে চলাফেরা করে সেই সম্পর্কিত হচ্ছে আমাদের এই আজকে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ঠিক আছে তো ফার্স্ট দেখো স্কুল থেকে ফিরছে সবাই একটু দূরে পাকা রাস্তা একটা বাস গেল বেশ ভিড় সবাই দেখল বিশু বলল যখন বাস ছিল না তখন মানুষ কিভাবে দূরে যেত অরূপ কী বলল ঘোড়া ছিল কিন্তু ঘোড়ায় চড়া সহজ নয় তাছাড়া ঘোড়া পোষার খরচও অনেক আর কি ছিল গরুর গাড়ি ছিল ঠাকুমার কাছে শুনেছি জানি এখনও তো আছে মাঠ থেকে ধান তুলে আনে তাতে কি দূরে যাওয়া সম্ভব নাসরিন বলল সময় অনেক বেশি লাগতো লোকে বেশি দূরেও যেত না তাহলে এখানে স্কুল থেকে ফেরার সময় স্টুডেন্টরা কী কথা বলছে যে আগের দিনে এখন যেমন পাকা রাস্তা বাস ট্রেন ট্রাম এই সমস্ত তোমরা দেখছো এরোপ্লেন তো আগেকার দিনে তো এত কিছু ছিল না তাহলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যেত তো সেটাই বলছি আগে মানুষ কিভাবে যেত ঘোড়ার গাড়িতে যেত গরুর গাড়িতে যেত তো ঘোড়ায় যাওয়াটাও তো সহজ নয় কারণ ঘোড়া পোষার খরচ খরচটা অনেক বেশি তাহলে ঘোড়া সবাই পুষবে কি করে তো তাছাড়া আরও কি হয় মাঠ থেকে ধান তুলে নিয়ে আসা সেটার জন্য কি গরুর গাড়িকে ব্যবহার করা হতো তো এইভাবে এই সমস্ত জিনিস ব্যবহার করে তো লোকে অনেক বেশি দূরে যেতে পারতো না তো তারা কি ঠিক করলো পর দিন স্যারকে ওরা এইসব কিছু কথা বলবে আর স্যারের থেকে এগুলো জেনে নেবে ঠিক আছে তো তারা কি করলো পরের দিনে এসে স্যারকে বলল। স্যার তখন কি বললেন যে এর পরে এলো কি ধরো ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এর পরে এলো পালকি তাহলে তোমাদের এরকম শর্ট কোয়েশ্চেন থাকতেই পারে যে ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ির পরে যানবাহন হিসেবে কি এসেছিলো সেটা হলো পালকি পালকিটা কেমন ছিল এটা চারজন কাঠের পালকি বয়ে নিয়ে যেত আর তার ভিতরে কজন থাকতো একজন বা দুজন তো এক দুজন মানুষকে চারজনে মিলে বইত তাহলে কি হতো এক দুজন মানুষকে যদি চারজন মিলে বয়ে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই অনেক ভাড়াও লাগত ঠিক আছে কলকাতায় ঘোড়ায় টানা গাড়িও ছিল কিন্তু সেটার খরচ ছিল অনেকটা বেশি সাধারণ লোক হেঁটেই যেতেন দূরে যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে যেতেন বাচ্চারাও সেই গাড়িতে উঠে পড়তো মালপত্র তুলে দেওয়া হতো তাহলে ঘোড়ায় টানা গাড়ি সে সে সময় ছিল বটে কিন্তু সেটা অনেকটা বেশি খরচ সাপেক্ষ ছিল সেই জন্য সমস্ত সাধারণ মানুষদের ক্ষেত্রে এই গাড়িতে যাওয়া সম্ভবপর ছিল না সাধারণ লোকেরা হেঁটেই যেতেন আর দূরে যেতে হলে তারা কি করত। গরুর গাড়ি ব্যবহার করতো তার সাথে সাথে আর কারা যেত বাচ্চা বয়স্করা প্লাস বাচ্চারাও কিন্তু সেই গরুর গাড়িতে করে যেত শুধু ঘোড়া আর গরুর গাড়ি কি ছিল অন্য কোন পশু পরিবহনে কাজে লাগতো না তো কেন লাগবে না সুযোগ পেলেই মানুষ পশুর উপরেও উঠে বসতো তো কি কি আছে তো এখানে পশুর উপরে যখন যেত সেইটা কি কি আছে তো যেমন মানুষ হাতির পিঠে চড়ে যেত উটের পিঠে চড়ে যেত তবে এখানেও সেই একই কথা হাতি পোষা অনেক খরচ উটও কম খরচ নয় উট পোষার খরচটাও বেশি তাহলে গাধার পিঠে মাল নিয়ে যাওয়ার রেওয়াজ ছিল সেই সময় মানুষও গাধার পিঠে চড়ত নাসরিন কি বলল রিকশা তখন ছিল না রিকশা কবে হলো বিশু বলল দাদু বলেছিল আগে দু চাকা রিক্সা ছিল তাহলে কে টানত মানুষ টানত হ্যাঁ স্যার তখন বললেন আগে রিক্সা মানুষই টানত উনিশশো সালে প্রথম কলকাতায় রিক্সা আসে তাহলে কত সালে আসে এটা তোমাদের শর্ট কোয়েশ্চনের জন্য ইম্পর্টেন্ট উনিশশো সালে প্রথম আসে তখন কি করা হতো জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগাতে হতো আর মানুষ বয়ে নিয়ে যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করা হয় উনিশশো সালে তাহলে এই দুটো প্রশ্নই তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে কলকাতায় রিক্সা আসে কত সালে বা কলকাতায় রিক্সা আসে উনিশশো সাল না উনিশশো সাল না উনিশশো সাল এটা একটা প্রশ্ন আর ওই রিক্সা মানুষ বওয়ার কাজে শুরু ব্যবহার করা হয় সেটা কত সাল সেটা হলো উনিশশো সাল ঠিক আছে এরপরে দেখো নদীর উপর ভেসে চলা তখন চারিদিকে বন মাটির উপর রাস্তা কম ঘোড়ায় চেপেও ভয়ে ভয়ে যাওয়া বন্য জন্তু আক্রমণ করতে পারে অন্য লোকেরাও আক্রমণ করতে পারে সে তুলনায় নদীর জল ভালো নদীর জল থাকতো অনেক বেশি আর জলের উপর কী ভাসে তা মানুষ অনেক আগেই জেনে গিয়েছিল। সেই জন্য তারা কি করতে পেরেছিল যে অনেক আগেই তারা জলের উপরে ভেলা ভাসিয়ে ভেলায় চড়ে যেত তাই তো এটা তো সবাই জানো আদিম মানুষ এইভাবে নদীর জলের ওপর কাঠের ঘুড়ি ভাসছে দেখে তাকে ভেলা বানিয়ে ওরা ভেলায় চড়ে যেত তো যাই হোক এরপরে দেখো তারপরে নানান রকমের নৌকা আর পানসি তৈরি করেছিল তাহলে এরপরে কী এলো নৌকা আর পানসি নিজেরাও এই নৌকাতে চড়ে যেত সাথে সাথে কি করতো মালপত্রও নিয়ে যেত এরপরে আয়ুবকে জিজ্ঞাসা করলো যে স্যার পানসি কী এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পানসিটা কি উত্তরটা হলো এটা ডিঙি নৌকার মতোই তবে এটা আরও লম্বা আর হালকা হয় পাল খাটানো থাকে হাওয়া লাগলে খুব জোরে এরা যেতে পারে তাহলে পানসিটা কি পানসিটা ডিঙি নৌকার মতোই তবে এটা আরও লম্বা আর হালকা হয় আর এতে পাল খাঁটানো থাকে কী হয় হাওয়া লাগালে এটা জোরে যেতে পারে ঠিক আছে তো তারপরে স্যার তার সাথে আর একটা কী কথা বলেন যে খুব সাবধানে হাল ধরতে হয় তাহলে হালটা কি পরের প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট এগুলো এক নম্বরের প্রশ্ন থাকে পাঞ্চি কি হাল কি দাঁড় কি তো দেখা যাক হালটা কি তো হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে হাল তাহলে হালটা কি নৌকা কোন দিকে যাবে সেই দিকটা ঠিক করবে হলো হাল হলো আর পাল পাল কী তাহলে পালে বাতাস লাগলে নৌকাকে টেনে নিয়ে চলে যায় তো পালে যখন বাতাস লাগবে তখন নৌকা তো যে কোনো দিকে চলে যাবে তো নৌকা তখন নিয়ন্ত্রণ থাকছে না তখন কি হয় হালটা ধরতে হয় হালটা ধরে নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করতে হয় বোঝা গেছে তো অজিত ঠিক বুঝতে পারলো না তা দেখে স্যার কী বললেন তুমি হয়তো ঝড়ের মধ্যে সাইকেলে যাচ্ছ তাহলে হাই সাইকেলের যদি হ্যান্ডেল শক্ত করে না ধরা হয় তাহলে কি হবে সাইকেলটা রাস্তায় রাখা যাবে না সেটা নালার দিকে চলে যাবে তো তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে নৌকার পালে হাল ধরেছে অথচ ঠিক মতো হাল ধরা নেই তাহলে কী হবে ঠিক মতো হাল না ধরতে পারলে নৌকোটা উল্টে যাবে তো আয়ুব বলছে পারাপারের নৌকা দাঁড় টেনে চলে স্যার কি বললেন ঠিকই বলেছ দাঁড় টেনে নৌকাকে এগোতে হয় কেন দাঁড় তাহলে কী করে দাঁড় কি করে দাঁড় টানলে জলটা পিছিয়ে দিতে হয় তখন নৌকাটা এগিয়ে যায় অর্থাৎ জলটাকে পিছনের দিকে ঠেলে দেয় দাঁড় তার ফলে নৌকা এগোতে পারে তাহলে দাঁড়ের কাজ কি তোমরা দেখতে পেলে অজিত বলল ওই নৌকা বেশি জোরে যেতে পারে না আয়ুব বলল জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমার বা ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে পাল দাঁড় থাকে না তাহলে বলতে হবে যে কার মধ্যে দাঁড় পাল থাকে না সেটা কি লঞ্চ বা স্টিমার বা ভুটভুটিতে দাঁড় পাল থাকে না তাহলে এর মধ্যে কি লাগানো থাকে এর মধ্যে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে এই চ্যাপ্টারের শেষেই আমি তোমাদের এই পরিবেশ ও পরিবহনের শর্ট কোশ্চেন এই চ্যাপ্টারের উপরে আমি আলোচনা করেছি এখন আমি যেই প্রশ্নগুলোই বলে বলে যাচ্ছি এই প্রশ্নগুলি ওখানে টোকা আছে ওইগুলোই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও অ্যানুয়ালের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে খুব একটা বড় প্রশ্ন তোমাদের থাকে না দু একটা থাকে থাকলে থাকতে পারে বেশিরভাগটাই শর্ট কোশ্চেন থাকে তো যাই হোক তো এখন আমি যেইগুলো তোমাদের বলে যাচ্ছি এই প্রশ্নগুলো তোমরা বইটা যখন ভিডিও দেখে পড়বে তখন মুখস্থ করে নেবে আর তার সাথে সাথে এই চ্যাপ্টারের শেষে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানেই পাবে ঠিক আছে তো এরপরে আমরা আসছি কোথায় দেখো এরপরে দেখো এখানে একটা ছক দিয়েছে যারা নৌকা লঞ্চ বা ভুজবুট ভুটভুটিতে চড়েছ সেই বিষয়ে লিখতে হবে কোথায় তোমরা নৌকা চড়েছ সেটা কেমন ধরনের নৌকা ছিল তুমি কেন চড়েছিলে চড়ে তুমি কোথায় গিয়েছিলে সেটা জানতে চাইছে তো নৌকায় দাঁড় ও হাল ছিল কি না থাকলে অন্য কী ছিল এই সমস্ত জিনিস তোমরা যদি কেউ কোথাও গিয়ে থাকো তো সেটা তোমরা নিজেদের মতো করে এটা লিখো এটা আমাকে দেখানোর প্রয়োজন নেই ঠিক আছে এরপর দেখো তোমার এলাকার যানবাহন এখানে কি বলা আছে এখানে একটা ম্যাপের মতো দেওয়া আছে অর্থাৎ এখানে একটা মানচিত্র দেওয়া আছে তো তোমার এলাকার যানবাহন এটাতে বিভিন্ন রকমের গাড়ির কিছু চিত্র দেওয়া আছে যেমন এখানে কি বলেছে ফেরার সময় ইলিয়াস কি বললো আগেকার অনেক যানবাহন এখনও আছে যেমন কি কি আছে বলো তো সাইকেল আছে রিক্সা আছে ভ্যান আছে নৌকা আছে এগুলো আগেও ছিল এখনও আছে তো আবার অনেক নতুন নতুন যানবাহনও এসেছে তো সুনীল বলল কোন রাস্তায় কি চলে তা আমরা জানি মানচিত্র দিয়ে দেখানো যাবে তো সেটা এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে সেই মানচিত্র দেখে আমরা জানব ঠিক আছে চারটে দিক দেওয়া আছে এটা উত্তর দিক দক্ষিণ দিক এই দিকটা হলো পশ্চিম আর এই দিকটা হলো পূর্ব এবার এখানে বিভিন্ন ধরনের যানবাহনের ছবি দেওয়া আছে দেখো দু চাকা গাড়ি হলে এই রকম সাইকেল রিক্সার ক্ষেত্রে তিনটে চাকা সাইকেল ভ্যানের দেখো একটু আলাদা এখানে সাথে সাথে এদিকে মাঝখান দেখার একটা লাইন টানা আছে ঠিক আছে তারপরে গরুর গাড়ি হলে দেখো দুটো চাকা কিভাবে লাগানো আছে বাসের ক্ষেত্রে চারটে চাকা কিভাবে লরিতেও চারটে চাকা কিন্তু দেখো লাগানোটা আলাদা বাসেরটা আলাদা তো এইভাবে বিভিন্ন গাড়ির চাকা এখানে লাগানো আছে তো সেটা থেকে কি করতে হবে নিচের এই যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখতে হবে অজিত কী বলছে যে চওড়া পিচ রাস্তাটা পশ্চিমে আর উত্তরে আর খালটা গেছে পূর্ব দিক দিয়ে চওড়া পিচ রাস্তা তাহলে এখানে দুটো চওড়া রাস্তা সেটা উত্তর আর পশ্চিমে দেখো এই যে এটা চওড়া রাস্তা আর এই দিকে একটা চওড়া রাস্তা উত্তর পশ্চিমে গেছে আর যে খালটা আছে এই যে এই দিক বরাবর খালটা এটা পূর্ব দিকে এটা আর এখানে কি দেখতে পাচ্ছ এই যে তোমার এটা ছিল দেখো এইটা যদি খাল হয় এটা পূর্ব দিক এটা দেখো একটা ডিঙি নৌকা এই যে পিকচারটা তোমার দেওয়া আছে বইতে এটা খেয়া নৌকা তাহলে এই বরাবরই খাল আছে আচ্ছা এরপরে কি বসছে যে সে তো নৌকা দেখেই বোঝা যাচ্ছে যে এইদিকে খালটা গেছে ইলিয়াস বলছে বড় রাস্তায় কোনো গরুর গাড়ি চলে না এই যে দুটো রাস্তা বলা হয়েছে দেখো এখানে গরুর গাড়ি চলছে না গরুর গাড়ি চলতে গেলে যে চাকা সিম্বলটা আছে এই বড় দুটো রাস্তার মধ্যে নেই তো আর দুটো খেয়ার মাঝে রাস্তা দিয়ে সরু সাইকেল দেখো এই যে সাইকেলের চিহ্নটা আছে এই যে খেয়ার রাস্তা এর মাঝখান দিয়ে যে সরু এই যে রাস্তাটা গেছে দেখো এটা সাইকেল যাচ্ছে আর কি অজিত বললো সরু সেতু তার বাঁশের আর পুরানো হয়ে গেছে তো এইভাবে এই জিনিসটা এখানে তোমাদের বোঝানো হচ্ছে তো এই হলো আজকে তোমাদের তোমাদের পাঠ্যবস্তু যেটা আমি পড়ালাম যে তোমাদের যানবাহন সেকালের আর একালের কি ছিল সেটা মোটামুটি তোমরা দেখলে তাহলে আগেকার দিনে চলাফেরার যে সেকাল একাল আগেকার দিনে মানুষ কিভাবে যেত দেখলে আর আস্তে আস্তে আমরা সামনের দিনে কি ব্যবহার হচ্ছে সেটাও তোমরা দেখবে তো এরপরে আমরা দেখে নিই কিছু কোশ্চেন অ্যান্সার এক দিনে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যেত ফার্স্ট প্রশ্ন এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যেত এটা গরুর গাড়িতে করে যেত পালকিতে করে যেত বা উঠের পিঠে চড়ে হাতির পিঠে চড়ে এইগুলো কারণ তখন তো বাস ছিল না তাহলে বেশিরভাগের ক্ষেত্রে তোমার ঘোড়ায় উঠে যাওয়া উঠের পিঠে যাওয়া বা হাতির পিঠে যাওয়াটা খরচ সাপেক্ষ তাহলে বেশিরভাগ কিসে করে যেত গরুর গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত সেখানে বয়স্করাও যেত আর বাচ্চারাও যেত কত সালে কত সালে রিক্সা প্রথম কলকাতায় আসে তারপরের প্রশ্নটাও দেখো একই প্রশ্ন লেখা রিক্সা উনিশশো না উনিশশো না উনিশশো কোন সালে কলকাতায় আসে তারপরেরটাও একই তো তোমাদের এখানে কনফিউশান হতে পারে যে প্রথম প্রশ্ন ছিল রিক্সা কত সালে আসে আর প্রথম রিক্সা তো কী করতো জিনিসপত্র বয়ে নিয়ে যেত আর মানুষ বওয়ার রিক্সাটা কত সালে আসে তাহলে দুটো প্রশ্ন তফাৎ আছে মানুষ বাবার রিক্সা কত সালে আসে আর কলকাতায় প্রথম রিক্সা কত সালে আসে তাহলে কলকাতায় যে প্রথম রিক্সাটা আসে সেটা কত সালে কলকাতায় যেটা আসে সেটা প্রথম আসে সেটা হবে উনিশশো সাল তাহলে এটা এটা দেখে ভাবলে হবে না যে উনিশশো চোদ্দো হবে কারণ উনিশশো চোদ্দোটা হবে না কারণ উনিশশো চোদ্দোটা মানুষ বওয়ার ক্ষেত্রে এরকম তো এখানে প্রশ্ন নেই তাই রিক্সা কত সালে আসে সেটা উনিশশো সাল এক্ষেত্রে উনিশশোই হবে আচ্ছা রিক্সা প্রথম কী কাজে লাগানো হতো প্রথমে কি হতো এটা প্রথমে একে জিনিসপত্র বওয়ার কাজে লাগানো হতো তাহলে এটা জিনিসপত্র বহন করত জিনিসপত্র বহন করার কাজে লাগানো হতো ঠিক আছে উনিশশো সাল থেকে রিকশায় কি কাজে ব্যবহার শুরু হয় তাহলে উনিশশো সাল থেকে রিক্সা কী কাজে ব্যবহার হচ্ছে এটা হবে মানুষ বওয়ার কাজে আগে তো জিনিসপত্র বওয়ার কাজে ব্যবহার হতো আর উনিশশো সাল থেকে মানুষ বওয়ার কাজে ব্যবহার হয় অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কত সাল থেকে রিক্সা মানুষ পাওয়ার কাজে ব্যবহার হয় তাহলে এটা হবে উনিশশো সাল তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বা মানুষ বওয়ার জন্য রিক্সা ব্যবহার শুরু হয় কত উনিশশো সাল না পনেরো সাল হবে উনিশশো সাল আর এই হলো একটাই প্রশ্ন যে তাকে বিভিন্ন টাইপে লেখা যায় সেই টাইপগুলো আমি তোমাদের দেখালাম এই চ্যাপ্টারে বেশিরভাগটাই তোমরা শর্ট কোয়েশ্চেনের উপরে গুরুত্ব দেবে এখানে শর্ট কোশ্চেনটাই পরীক্ষায় বেশি আসে আচ্ছা এরপরে দেখো পানসি পানসি কি তাহলে তোমাদের পড়ানোর সময়ই বলেছি পানসিটা কি এটা ডিঙি নৌকার মতোই এটা আরও লম্বা হয় হালকা হয় আর এতেও পাল খাটানো থাকে যেটা খুব জোরে হাওয়া দিলে ঝরে যায় ঠিক আছে এই হলো পানসি নেক্সট কি প্রশ্ন আছে দেখো পাল ওর দাঁড় থাকে না কাতে পাল আর দাঁড় থাকে না স্টিমারে নৌকায় দাঁড়ের কাজ কি পড়ানোর সময় তোমাদের বললাম নৌকায় দাঁড় কি করে এরা জলকে পিছিয়ে দিয়ে নৌকাকে এগোতে সাহায্য করে তাহলে নৌকায় দাঁড় টেনে জল পিছিয়ে দেয় দিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যায় তাহলে নৌকার পরিবর্তে জোরে চালানোর জন্য কি ব্যবহার করা হয় ধরো নৌকা ব্যবহার করা হলো না সেটা ব্যবহার না করে কি ব্যবহার করে জোরে নিয়ে যাওয়া যায় অথবা একই প্রশ্নও ঘুরিয়ে আসতে পারে লঞ্চ বা স্টিমারে ভুটভুটিতে কি ইঞ্জিন লাগানো থাকে এটা হবে ডিজেল ইঞ্জিন এর মধ্যে কী ইঞ্জিন থাকে এর মধ্যে ডিজেল ইঞ্জিন তাহলে থাকে তাহলে নৌকার পরিবর্তে জোরে চালানোর জন্য কি ব্যবহার করা হয় লঞ্চ বা স্টিমার যার মধ্যে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে হয়েছে এর মধ্যে কি কি জিনিস থাকে না যা নৌকা পাঞ্চিতে থাকে তাহলে এর মধ্যে কী কী জিনিস থাকে না যেটা নৌকা বা পানসিতে থাকে এই প্রশ্নটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে গুরুত্বপূর্ণ এর মধ্যে কি থাকে না এর মধ্যে পালও থাকে না আর দাঁড়ও থাকে না ঠিক আছে তাহলে এর মধ্যে কি থাকে না পাল থাকে না আর দাঁড় থাকে না পরের প্রশ্ন নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে দেবে কে এগারো নম্বর প্রশ্ন নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে ড্যাশ কি হবে হাল এগারো নম্বরের উত্তর হবে হাল নৌকার হাল ও দাঁড়ের কাজ কি এটা একটু আগেও আমি রিপিট করেছি এখনও তাহলে নৌকা কোন দিকে যাবে সেটার ঠিক করে দেয় বা দিকটা ঠিক করে দেয় কে হাল এটাই হালের কাজ আর দাঁড় কি করে দাঁড় হচ্ছে দাঁড় টেনে জলকে পিছিয়ে দিয়ে দাঁড় নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে এই হলো তোমাদের আজকে পরিবেশ ও পরিবহন চ্যাপ্টারের পার্ট ওয়ানের প্রশ্ন সহ উত্তর তোমাদের আলোচনা করে বললাম তোমরা এইগুলো পরীক্ষার জন্য পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও অ্যানুয়াল পারপাসে ঠিক আছে তো আশা করব তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও আর থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং